আলাইকুম ফিয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। যারা এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পরে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বিইউপি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য অ্যাপ্লাই ফর ব্যাচেলর প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে কিভাবে আপনি ভর্তি হবেন এবং কিভাবে আপনি অনলাইন ভিত্তিক ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করবেন, তার ডিটেল প্রক্রিয়াটা আমি এই আবেদনে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে কোনো পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। তাহলে চলুন কিভাবে আমরা এই আবেদনটি করব তার ডিটেল প্রক্রিয়াটা সর্বপ্রথম থেকে দেখব। ওকে, সর্বপ্রথম আপনাকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটি হচ্ছে bup.edu.bd। ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারবেন। তারপর হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ব্যাচেলর প্রোগ্রাম লেখা আছে। অ্যাপ্লাই ফর ব্যাচেলর প্রোগ্রামে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি আপনার কোর্সটায় সিলেকশন করে নিতে পারেন, আপনি যে ফ্যাকাল্টিতে ভর্তি হতে চাচ্ছেন সেই ফ্যাকাল্টি এখান থেকে সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই বাটনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিতে হবে। পর্যায়ক্রমে আপনার নাম, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বার, এসব ডিটেলস দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে দিবেন। ওকে, সব কিছু ফিল আপ করার পরে এখানে আরও একবার ভালো করে চেক করে নেওয়ার পরে নিচে যে ক্যাপচাটা দেখতে পাবেন, ক্যাপচা দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পেমেন্ট আইডি এখানে চলে আসবে, এইটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনি যদি অনলাইন ভিত্তিক পেমেন্ট করতে চান তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পে নাও নামে যে অপশনটি আছে এই অপশনে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। পেনাওতে ক্লিক করার পরে আপনার এখানে বিকাশের যে অপশনটি আছে বিকাশ অপশনটি আপনি জাস্ট এখান থেকে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে পেনাও যে দেখতে পাচ্ছেন পেনাও অপশনে আপনাকে ক্লিক সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে বিকাশ পেমেন্টের গেটওয়েটি এখানে চলে আসবে, একটু জাস্ট আপনাকে ওয়েট করতে হবে, তাহলে কিন্তু বিকাশের অ্যাপসের গেটওয়েটি চলে আসবে। দেখুন চলে আসছে। তো এখানে আপনি যে নাম্বার থেকে পেমেন্টটি করতে চাচ্ছেন, অর্থাৎ যে ফোন নাম্বারটি আপনার বিকাশ করা আছে এবং যে ফোন নাম্বার বিকাশে আপনার এই পর্যাপ্ত পরিমাণ টাকাটা আছে সেই রকম একটি ফোন নাম্বার এখানে আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনি নিচে যে কনফার্ম নামের অপশনটি দেখতে পাচ্ছেন কনফার্ম নামের অপশনে জাস্ট ক্লিক করবেন। ওকে, কনফার্ম নামের অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনাকে এখানে জাস্ট লিখে দিতে হবে। ওকে, ওটিপিটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার ফোনের যে বিকাশের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে নিচে যে কনফার্ম দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোন থেকে যে পর্যাপ্ত টাকাটি আছে, অর্থাৎ 761 টাকা 63 পয়সা, এই টাকাটি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ আসছে, কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এবং সাকসেসফুল হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটি শর্ট মেসেজ চলে যাবে যেখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে। তো সেটি দিয়ে আপনি পরবর্তীতে আবারও লগ ইন করতে পারবেন। লগ ইন করে আপনার বাকি যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করে নিতে হবে। তাহলে চলুন আমরা এখান থেকে লগ আউট করে আবারও অ্যাপ্লিকেশন হোমে গিয়ে আমরা এটা লগ ইন করবো। ওকে, দেখুন এখানে আবারও লগ ইন করে নিব। এখানে লগ ইন করার পরে আপনি জাস্ট ডিটেলস আপনার অপশনগুলো দেখতে পাবেন। এখানে ডিটেলস অপশনে আসার পরে এখানে আপনি আপনার যে ইন্ডিকেটর ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এখান থেকে জাস্ট সেভ নেক্সটে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার ফ্যাকাল্টি অর্থাৎ আপনি যে সাবজেক্ট যে প্রোগ্রাম নিতে যাচ্ছেন সে প্রোগ্রামগুলো এখান থেকে পর্যায়ক্রমে চয়েস দিতে পারবেন। তো এখান থেকে জাস্ট পর্যায়ক্রমে আপনাকে চয়েসগুলো সিলেকশন করে নিতে হবে। ওকে, এখানতে যে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে সিলেকশন করতে পারবেন এভাবে। ওকে, দুটোটা সিলেকশন করে দিলাম। সিলেকশন করার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এসএসসি এবং ইন্টারে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো চলে আসবে। এখন আপনাকে এসএসসির যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে এবং এইচএসসি যে রোল আছে সেই রোলটা এখানে টাইপ করে দিতে হবে।
ওকে, বাকি যেগুলো আপনার রেড মার্ক দেখতেছেন সেই রেড মার্কগুলো আপনাকে সিলেকশন করতে হবে, বাকিগুলো আপনাকে না করলেও চলবে, যেমন জিপিএ উইদাউট ফোর সাবজেক্ট এগুলো না করলে হবে। তারপর হচ্ছে আপনাকে আবারও নেক্সট সেভে ক্লিক করতে হবে। ওকে, নেক্সট সেভে ক্লিক করার পরে ফাদার্স অ্যান্ড মাদার্সের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। তো আপনাকে ফাদার্স অ্যান্ড মাদার্সের ইনফরমেশনগুলো এখানে জাস্ট সিলেকশন করে দিবেন এবং যেগুলো লিখে পূরণ করতে হয় সেগুলো আপনি জাস্ট পূরণ করে দিবেন। ওকে, অকুপেশন প্রাইভেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফাদার্সের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে সিলেকশন করে দিব বা লিখে দিব। লেখার পরে বাবা এবং মায়ের যে আইডি কার্ড আছে, এনআইডি কার্ড, ওকে, এখানে আপনার এনআইডি কার্ডটি আপনাকে হুবহু দিয়ে দিতে হবে এবং ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের সামনে কিন্তু কোড নাম্বার দিতে হবে। ওকে, এনআইডি কার্ড আমি সিলেকশন এখানে লিখে দিচ্ছি হুবহু। ওকে ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের সামনে একটা যে কোড নাম্বার আছে বাংলাদেশের কোড নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে, না হয় কিন্তু একটু সিগন্যাল দেবে। ওকে, তারপর হচ্ছে মাদার্সে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনাকে হুবহু এখানে লিখে দিতে হবে এবং অবশ্যই আপনার সার্টিফিকেট ওয়াইজ লিখতে হবে। এবং মা যদি জীবিত থাকে এবং মৃত হয় সেক্ষেত্রে আপনি লেট এই অপশনটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করে যদি মৃত না হয় তাহলে এখান থেকে জাস্ট নো দিয়ে দিবেন। আর যদি জীবিত হয় তাহলে, যদি মৃত হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর যদি জীবিত থাকে তাহলে নো দিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে ফোন নাম্বার আপনি সিলেকশন করবেন, লিখে দিবেন, ফোন নাম্বার লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। ওকে, ফোন নাম্বারের আগে আবারও আমি কোড নাম্বারটা লিখে নিলাম। ওকে, তো এখানে ন্যাশনাল আইডি কার্ড, আবারও মায়ের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে হুবহু লিখে দিব। তারপর ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গার্ডিয়ানের যে ইনফরমেশন আছে সেটা গার্ডিয়ান ইনফরমেশন, ফাদার্স এবং মাদার্স সেটা দিলেই কিন্তু তার ইনফরমেশনটা ডিটেল এখানে চলে আসবে। ওকে, তো এখানে মেলিং অ্যাড্রেস যেটা আছে মেলিং অ্যাড্রেসে আমাদের টোটাল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ওকে, টোটাল অ্যাড্রেসটা এখানে জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সেভেন নেক্সটে আবার ক্লিক করব। ক্লিক করার পর প্রেজেন্ট যে অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেসে আমাদের ভিলেজ এবং পোস্ট অফিস এগুলো ডিটেলস এখানে লিখে দেব। ওকে, তো আগের পেজ থেকে আমরা এটা জাস্ট কপি করে নিয়ে তারপর হচ্ছে অ্যাড্রেসটাতে আমরা বসিয়ে দেব। ওকে, এটাতে দিয়ে এখানে জাস্ট পোস্টাল কোডে আমরা ভিলেজ এবং পোস্ট অফিসটা বসিয়ে দিলাম। তো ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, কান্ট্রি এগুলো জাস্ট সিলেকশন করে দিতে হবে আপনাকে। আপনি যে ডিস্ট্রিক্টে হন সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে জাস্ট লিখে দেবেন এবং উপজেলাটা আপনাকে লিখে দিতে হবে। ওকে, কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের কিন্তু এভাবে আবেদন করতে পারবেন। তো এখানে পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে জাস্ট রাইট সাইন দিয়ে দিতে হবে। রাইট সাইন দিয়ে দেওয়ার পরে যদি সব কিছু আবারও ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে সেভেন নেক্সট, সেভেন নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা যদি বিইউপি এর কোনো অ্যাডমিটেড আগের প্রার্থী হই তাহলে উপরে যে নো বাটনটি আছে সেটা ইয়েস অলরেডি চলে আসবে। তারপরে এখানে হচ্ছে ফাদার্স অ্যানুয়াল ইনকাম এখানে দিয়ে দিলাম, 12 মাসের যে ইনকামটা আছে। ওকে, তারপর হচ্ছে ছবির অপশন। ছবির অপশনে আসার পরে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার ছবি সিলেকশন করতে হবে। অবশ্যই ছবিগুলো আপনাকে 300x300 করে নিতে হবে। ওকে, এখানে তারপর সিগনেচারটি আপনার 300x80 পিক্সেলের করে নিলে সবচেয়ে ভালো হবে। যদি ছবি এবং সিগনেচার কাটতে কারো কোনো ধরনের প্রবলেম হয় তাহলে উপরে আই বাটন থেকে ক্লিক করে নেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিশন অপশনে আমরা চলে আসলাম। তারপরেও আরেকবার আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু হুবহু দেখে নিব যে আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা লাস্ট পেজে চলে আসব। ওকে, সব কিছু একটু চেক করে নিচ্ছি, প্রোগ্রাম প্রায়োরিটি এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে আমাদের যে রোল নাম্বারগুলো দিয়েছে রোল নাম্বারগুলো আবার পুনরায় একটু মিলিয়ে নিব যে সব কিছু কি ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকঠাক থাকার পরে আবার সেভ নেক্সট করে আমরা পরবর্তীতে চলে আসব। এখানে প্যারেন্টসের যে অপশন আছে সেগুলো আমরা আবারও দেখে নেব। তো বন্ধুরা, একটা বিষয় হচ্ছে আপনারা যদি অল্প কিছু করে তারপর সেভ করে রাখেন পরবর্তীতে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনি যতটুকু সেভ করেছেন ততটুকু কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে থেকে যাবে, কোনো ধরনের প্রবলেম নেই। তো আবারও আমরা পরবর্তী অপশনে চলে আসবো এখান থেকে।
তো এখান থেকে আমরা লাস্টে ডিক্লারেশন অপশনে চলে আসবো। এখান থেকে জাস্ট আই এগ্রি টু অ্যাবভ এটাতে রাইট সেন দিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে গেছে। সাবমিটেড হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট গো টু হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করলে কিন্তু এখানে আমরা আবার লগ আউট হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট লগ ইন করে নেব। আমাদের ফোনে যে এসএমএসটি গিয়েছিল সেই এসএমএসটি আমরা দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট লগ ইন করে নেব। ওকে, আমরা ইউজার পাসওয়ার্ড ইউজ করে এখান থেকে জাস্ট লগ ইন করে নিলাম। ক্যাপচারটি দেখতে পাচ্ছি, ক্যাপচারটি দিয়ে সাবমিট করব। সাবমিট করলে লগ ইন করে নেব। ওকে, লগ ইন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ফর্মটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ফর্মটি আমরা এখন হচ্ছে প্রিন্ট করে আমরা সংগ্রহ করে রেখে দিব। পরবর্তীতে দেখা গেছে যে আমাদের অ্যাডমিশন অ্যাডমিটের জন্য আমাদেরকে ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তখন কিন্তু আমরা যখন এই লগ ইন করবো আমাদের ফোনে যে এসএমএসটি গেছে সেটা দিয়ে আমরা লগ ইন করে কিন্তু এভাবে অ্যাডমিট কার্ডটি নামিয়ে আমরা পরীক্ষা দিতে পারবো। তো বন্ধুরা, আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা সেটা সলিউশন করার চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনি ভিডিওটি আপনার বন্ধু কিংবা আপনার স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। যদি কেউ কোনো ধরনের অ্যাডমিশন নিতে চায় তার আশা করি উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।